ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি আজ আমরা ফিফথ জানুয়ারি দু হাজার উনিশের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না এবং এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সারের সাথে সেটি ডিটেলসে ডিসকাস করি এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সম্প্রতি আমরা যে সমস্ত যুদ্ধ হয়েছিল দু হাজার তার ভিডিও আপলোড করেছি তোমরা যদি সেগুলো না দেখে থাকো তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই দেখে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে সম্প্রতি সরকার কটি রাজ্যের একশো পার্সেন্ট বিদ্যুতিকরণের ঘোষণা করেছেন তো সম্প্রতি সরকার ঘোষণা করেছেন পঁচিশটি রাজ্যে একশো পার্সেন্ট বিদ্যুৎ পৌঁছে গেছে অপশান নম্বর ডি এ শর্টিং ক্যান্সার অফিসিয়ালিভাবে এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার যে পঁচিশটি রাজ্যের সমস্ত বাড়িতে একশো পার্সেন্ট বিদ্যুৎ পৌঁছে গেছে কিন্তু তুমি দেখবে তোমার পাশের বাড়ি হয়তো এখনও বিদ্যুৎ পৌঁছায়নি কিন্তু অফিসিয়ালভাবে সরকার ঘোষিত করে দিয়েছে যে পঁচিশটি রাজ্যের হানড্রেড পার্সেন্ট বিদ্যুৎ পৌঁছে গেছে তো মোট চারটি রাজ্যে তাহলে বিদ্যুৎ এখনও পৌঁছয়নি চারটি রাজ্য কি কি আসাম রাজস্থান মেঘালয় ছত্তিশগড় এই চারটি রাজ্যে এখনো পর্যন্ত হানড্রেড পার্সেন্ট বিদ্যুৎ পৌঁছায়নি এমনই জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার এবার এখানে আসছে বিদ্যুতের কথা তো বর্তমান ভারতের বৈদ্যুতিক মন্ত্রীকে বৈদ্যুতিক মন্ত্রী হচ্ছেন আর কে সিং বর্তমান ভারতের বিদ্যুৎ মন্ত্রী এবং ঘরে যে বিদ্যুৎ পৌঁছে গেছে এই যোজনাটি কে শুরু করেছিল এই যোজনাটি শুরু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনাটির নাম কি এই যোজনাটির নাম হচ্ছে সৌভাগ্য যোজনা যেটি শুরু করেছিল দু সালে এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি চলো নেক্সট নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের পাঁচটি প্রশ্ন তোমাদের টেস্টও হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার হয়ে আছো তো পাঁচটি প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে স্টেট ব্যাংক অফ মরিশাস এর এমডি এবং সিও কাকে নিযুক্ত করা হয়েছে সেকেন্ড প্রশ্ন আছে দু হাজার আঠেরো এনসিসি ডে কোন দিন পালন করা হয়েছে থার্ড প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছে ফোর্থ কোশ্চেন আছে এগ্রিকালচার মার্কেটিং এন্ড ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স কার দ্বারা লঞ্চ করা হয়েছিল লাস্ট প্রশ্ন আছে ইন্ডিয়ান ওয়াটার ইম্প্যাক্ট সাবমিট এর উদ্ঘাটন কে করেছেন তো পাঁচটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ ভিডিওটি পোস্ট করে তার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সেটি দেখানো প্রথম প্রশ্ন কি আছে স্টেট ব্যাঙ্ক অফ মরিশাস এর এমডি এবং সিও কাকে নিযুক্ত করা হয়েছে এর এমডি এবং সিও নিযুক্ত করা হয়েছে কাকে সিদ্ধার্থ রাতকে সিদ্ধার্থ রাত এর এমডি এবং সিও নিযুক্ত হয়েছে এবার এখানে এসছে স্টেট ব্যাঙ্ক অফ মরিশাস স্টেট ব্যাঙ্ক অফ মরিশাস প্রতিষ্ঠাবৃত ছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এবং এর হেডকোয়ার্টার পোর্ট লুইসে অবস্থিত কোথায় পোর্ট লুইসে এর হেডকোয়ার্টার অবস্থিত পোর্ট লুইস কোথায় অবস্থিত মরিশাসেই অবস্থিত পোর্ট লুইস সেকেন্ড প্রশ্ন আছে দু হাজার আঠেরো এনসিসি ডে কোন দিন পালন করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে দু হাজার আঠেরো এনসিসি ডে কোন দিন পালন করেছে কারণ এনসিসি দিবস প্রতি বছর একই দিনে পালন করা হয় না দু হাজার আঠেরো এনসিসি ডে পালন করা হয়েছিল পঁচিশ নভেম্বর এবং এই দিনটি প্রতি বছর পঁচিশ নভেম্বর পালন করা হয় না প্রতি বছর নভেম্বরের লাস্ট সানডেতে পালন করা হয় এবং দু হাজার আঠেরোয় লাস্ট সানডে পড়েছিল পঁচিশ নভেম্বর সেই জন্য দু হাজার আঠেরোয় পঁচিশ নভেম্বর এনসিসি ডে পালন করা হয়েছিল এই দিনটি অবশ্যই তোমরা মনে রাখবে সেকেন্ড প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছেন ভারতের নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন কে সুনীল আরোরা সুনীল আরোরা ভারতের নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন ইনি কততম নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন ইনি তেইশতম নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন এর আগে কে ছিলেন এর আগে ছিলেন ওপি রাবাত ইনি হচ্ছেন ওপি রাবাতকে রিপ্লেস করে তেইশতম নির্বাচন কমিশনার নিযুক্ত ঘোষণা আছে এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স কার দ্বারা লঞ্চ করা হয়েছিল এটি লঞ্চ করা হয়েছিল নীতি আয়োগের দ্বারা নীতি আয়োগের দ্বারা এটি লঞ্চ করা হয়েছিল এবার এখানে এসেছে নীতি আয়োগ নীতি আয়োগ দিয়ে কী কী ইম্পর্টেন্ট প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট নীতির ফুল ফর্ম কি পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে নীতির ফুল কি নীতির ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কি এর ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু সালে এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান সিওকে অমিতাভ কান্ত এবং এর অধ্যক্ষ নরেন্দ্র মোদী এবং এর উপাধ্যক্ষকে রাজীব কুমার এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি নেক্সট প্রশ্ন আছে ইন্ডিয়ান ওয়াটার ইম্প্যাক্ট সামিট এর উদ্ঘাটন কে করেছেন এর উদ্ঘাটন কে করেছেন এর উদ্ঘাটন করেছেন নিতিন গড়করি নিতিন গডকরি এটির উদ্ঘাটন করেছেন তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে নিতিন গডকরি বর্তমান ভারতের কোন মন্ত্রী পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানি এবং এটি কোথায় উদ্ঘাটিত হয়েছিল এটি উদ্ঘাটিত হয়েছিল নতুন দিল্লিতে এটি উদ্ঘাটিত হয়েছিল তো পাঁচটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার পারলে অবশ্যই জানিও চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি অমিতাভ চৌধুরী কোন ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছে অমিতাভ চৌধুরী অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিও নিযুক্ত হয়েছে কোন ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিও নিযুক্ত হয়েছেন অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার এমডির ফুল ফর্ম কি ম্যানেজিং ডিরেক্টর এবং সিওর ফুল ফর্ম কি চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাক্সিস ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন অমিতাভ চৌধুরী ইনি হচ্ছেন অমিতাভ চৌধুরী এবার এখানে এসছে অ্যাক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত কোথায় মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সমিতির অধ্যক্ষ এআইসিটিসি কে জানিয়েছেন কত সালের পর দিয়ে ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজ আর স্থাপিত হবে না তো কেন্দ্রীয় সরকার সমিতির অধ্যক্ষকে ইনি হচ্ছেন বিবি আর মোহন রেড্ডি এর অধ্যক্ষ বিবি আর মোহন রেড্ডি এআইসিটিসি কে জানিয়েছেন কত সালের পর দিয়ে আর ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হতে পারবে না এটি হচ্ছে দু হাজার কুড়ি অপশন নম্বর এ এ শিকাইস দু হাজার সালের পর দিয়ে এআইসিটিসি আর কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত করতে পারবে না এআইসিটিসির ফর্ম কি এআইসিটিসির ফর্ম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি জয়ার বোলসোনারো কোন দেশের রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছেন তো জয়ার বোলসোনারো সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করেছেন অপশন নম্বর বি এ শিকাসা ইনি ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন এবার এখানে এসছে ব্রাজিল ব্রাজিল দিয়ে কি কী ইম্পর্টেন্ট ব্রাজিলের ক্যাপিটাল ব্রাজিলিয়া এর কারেন্সি ব্রাজিলিয়ান রিয়াল এবং ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন জয়ার বোলসোনার চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্পতি এলআইসি ইন্ট্রিম চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে এর ইনটিম চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে হেমন্ত ভার্গাভাকে অপশন নম্বর সি এস সঠিক অ্যান্সার হেমন্ত ভার্গাভা এলআইসির ইন্ট্রিম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এলআইসি এসে এলআইসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে এবং এটি স্থাপিত হয়েছিল কত সালে নাইনটিন ফিফটি এলআইসি স্থাপিত হয়েছিল সম্প্রতি বোর্ডো সংগ্রাহালয় কোথায় নির্মিত হতে চলেছে এটি নির্মিত হতে চলেছে আসামে অপশান ডি এ সঠিক আসামে এটি নির্মিত হতে চলেছে এখানে এসছে বোডো বোডো কারা বোডো হচ্ছে আসামের এক প্রকার জনজাতি যাদের সংগ্রাহালয় নির্মিত হতে চলেছে আসামে আসামের কোথায় আসামের ঝাড়াতে একটি জেলাতে এই সংগ্রহালয়টি নির্মিত হতে চলেছে এবং এটি কে নির্মিত করছে এটি নির্মিত হচ্ছে বর্তমান ভারতের গৃহমন্ত্রী রাজনাথ সিং যখনই কোনো মন্ত্রীর কথা আসবে তখনই তার তার আগে তোমরা বসাবে যে সে কোন বিভাগের মন্ত্রী সেটি বসাবে তবেই কিন্তু তোমাদের আরও স্পষ্টভাবে মনে থাকবে যেমন গৃহমন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এইভাবেই বললে তবে কিন্তু তোমাদের মনে থাকবে এবং এখানে এসে সংগ্রহালয়ের কথা তো বর্তমানে ভারতে প্রথম তিনটি সংগ্রহালয় নির্মিত হতে চলেছে কি কি আন্ডার ওয়াটার মিউজিয়াম আন্ডার ওয়াটার মিউজিয়াম নির্মিত হতে চলেছে কোথায় পন্ডিচেরিতে মিউজিক মিউজিয়াম নির্মিত হতে চলেছে ভাইয়ারুতে এবং কিট মিউজিয়াম কোথায় নির্মিত হতেছে হয়েছে এটি হয়েছে কোয়েম্বাটুরে এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নিচে দেখো লাইক বটন আছে অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে তোমরা লাইক করলে আমরাও একটু উৎসাহিত হই চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি বিজয় ব্যাঙ্ক ও দেনা ব্যাংক কোন ব্যাংকের সাথে একত্রিত হতে চলেছে মানে বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক মার্চ হতে চলেছে একটি ব্যাংকের সাথে সেটি কোন ব্যাংক সেটি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা অপশন বড়োদা ব্যাঙ্ক অফ বরোদা বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে হতে চলেছে এবং ভারতের মধ্যে এই প্রথম যে তিনটি ব্যাংক একত্রিত হয়ে মার্চ হতে চলেছে তাহলে বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংক কোন ব্যাংকের সাথে মার্চ হতে চলেছে এটি ব্যাংক অফ বরোদার সাথে মার্চ হতে চলেছে সম্প্রতি আসিফ সাহিদ খোসা কোন দেশে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন তো আসিফ সাইদ খোসা সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছে পাকিস্তানের অপশন নম্বর বি এ পাকিস্তানের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন আসিফ সাইদ খোসা এবার এখানে এসছে পাকিস্তান পাকিস্তান দিয়ে কী কী ইম্পর্টেন্ট সম্প্রতি পাকিস্তান পান্ডা বন্ড জারি করেছেন এবং এই বন্ডটি চীনের বি কারেন্সির উপর আধারিত এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে পাকিস্তান কোন ব্যান্ড বন্ড জারি করেছেন পাকিস্তান জারি করেছেন বন্ড যেটি চীনের রিক কারেন্সির উপর আধারিত তো পাকিস্তান এসছে পাকিস্তানের ক্যাপিটাল কি ইসলামাবাদ এর কারেন্সি পাকিস্তানি রুপিয়া এবং প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতিকে আরিফ আলবি এ প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি সম্প্রতি শচীন তেন্ডুলকারের কোচ মারা গেছেন তার নাম কি শচীন তেন্ডুলকার কোচ হলেন রমাকান্ত আচেরেকর অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার রমাকান্ত আজ রেকর্ড সুচিন তেন্দ্রকার করছিলেন যিনি সম্পতি মারা গেছেন চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্পতি ভারত কোন দেশের সাথে সাইবার সিকিউরিটির জন্য এমওইউ স্বাক্ষরিত করেছে তো ভারত কোন দেশের সাথে করেছে এটি করেছে মরক্কোর সাথে অপশান নম্বর ডি এ সঠিক অ্যান্সার মরক্কোর সাথে ভারত সম্পতি সাইবার সিকিউরিটির উপর একটি এমওইউ স্বাক্ষর করেছে এখানে এমওইউ এমওইউ এর ফুল ফর্ম কি মেমোরিয়ান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং কী এর ফুল পাব মেমোরিয়ান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং এবার এখানে এসেছে মরক্কো মরক্কো দিয়ে কি ইনক্ল ইম্পর্টেন্ট মরক্কোর ক্যাপিটাল রাবাত এর কারেন্সি মরক্কন ডিরহাম এবং মরক্কোর রাজাকে ষষ্ঠ মোহাম্মদ চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড বুক ফেয়ার কোথায় আয়োজিত হতে চলেছে টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড বুকফেয়ার আয়োজিত হতে চলেছে কোথায় এটি আয়োজিত হচ্ছে নতুন দিল্লিতে অপশন নম্বর বি এ সঠিক অ্যান্সার নতুন দিল্লিতে এটি আয়োজিত হবে এবং এটি কবে আয়োজিত হবে এটি আয়োজিত হবে থার্টিন জানুয়ারিতে এটি আয়োজিত হবে এবং এটি হচ্ছে ওয়ার্ল্ড বুক ফেয়ার চলো নেক্সট নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে সৌরভ কুমারকে অপশন নম্বর এ এ সঠিক অ্যান্সার সৌরভ কুমার অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ নিযুক্ত হয়েছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন অব দি ডে তোমাদের জন্য কি প্রশ্ন আছে কোশ্চেন অব দি ডেই তোমাদের জন্য প্রশ্ন আছে নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং প্রশ্নটি সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানো অবশ্যই ডিটেলসে জানাবে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে তবেই কিন্তু তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হবে আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো নিচে লাল মতো সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে কারণ তোমরা যদি বেল আইকনটিতে ক্লিক করো আমরা ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে তবেই কিন্তু নোটিফিকেশন পৌঁছবে তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এ পর্যন্তই আবার কালকে দেখা হবে ধন্যবাদ